দুর্গাপুজো সম্মানের অভাব নেই এই বাংলায়। হেন কোনো সংস্থা নেই যারা প্রতি বছর দুর্গাপুজো সম্মানের আয়োজন করে থাকেন না, তবে তাদের থেকে অনেকটাই আলাদা শারদ সৃজনী সম্মান। দেখতে দেখতে 10 বছর পেরিয়ে একাদশে পা দিল এই দুর্গাপুজো সম্মান। বিগত 10 বছরে তাদের সঙ্গে বহু বারোয়ারি পুজো, বনেদি বাড়ির পুজো শিল্পীরা যোগ দিয়েছেন, আর শারদ সৃজনী সম্মানকে এই উচ্চতায় পৌঁছে দিয়েছে বাংলার আপামর পুজো পাগল মানুষ। শহরে বিভিন্ন দুর্গাপুজোগুলোকে সম্মাননা জানানোর পাশাপাশি সমাজের লোকচক্ষুর আড়ালে লুকিয়ে থাকা চিন্ময় দশভূজাদেরও সম্মান জানালো তারা। শনিবার শহরের এক মাস্তারা হোটেলে আয়োজিত এই সম্মাননা জ্ঞাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজের বহু বিশিষ্ট জনেরা। তো সেটা একটা আমাদের কাছে বড় ব্যাপার, কারণ 10 বছর তো আমরা দেখতে দেখতে পার করলাম, এবং সেখানে পুজো কমিটিগুলো যেখানে আমাদেরকে খুব সাদরে গ্রহণ করেন, তারা পার্টিসিপেট করেন, এবং যত দিন গেছে সময়ের সাথে পার্টিসিপেশন বেড়েছে। লাস্ট ইয়ারও পার্টিসিপেশন অলমোস্ট 250+ পুজো কমিটি দিয়েছে। তো এবছর আমরা সেই অ্যাওয়ার্ডের বিষয়টাকে আরও পুঙ্খানুপুঙ্খ বিচার করার জন্য এবং তার মধ্যে আরও ট্রান্সপারেন্সি আনার জন্য আমরা কিছু নতুন সিস্টেম নিয়ে আসছি। বিচার পদ্ধতি সূক্ষ্মতা যাতে বজায় থাকে সেটা এবছর করতে চাইছি। 11 বছর আরও ভালো হবে, মানে এবছর আরও ভালো হবে, এবং এবছর আমাদের এই শারদ সৃজন সম্মানের সাথে কিন্তু 11 বছরে আমরা পা দিলাম, তাই নতুন একটা অ্যাওয়ার্ড আমরা শুরু করছি, এবং সেটাও আমাদের মানে কৃষ্ণা চারিতা আমার আরেকটা কোম্পানি, সেই কোম্পানির মাধ্যমে দশভূজা নামের আমরা একটা অ্যাওয়ার্ড শুরু করছি, দশভূজা সম্মান। কারণ সমাজে বহু নারী চরিত্র আমরা পাই, আমাদের নারী ছাড়া তো কোনো কিছু হয় না, নারী শক্তি নেই। কারণ প্রকৃতি যদি নারী হয়, যদি নারীর গর্ভ থেকে জীবন শুরু হয়, তাহলে সেই নারীকে সম্মান জানানোটা আমাদের দরকার। আমাদের মনে হয় যে আমরা বিশ্বের করা হচ্ছে সেটা 2011 বছরে এসে এতদিন পর্যন্ত আমরা মেন্ময় দুর্গার আরাধনায় বিভিন্ন পুরস্কার দিয়ে এসছি, কিন্তু লোকচক্ষুর অন্তরালে থেকে গেছেন আমাদের চিন্ময় দুর্গা। আর সেক্ষেত্রে আমাদের প্রত্যেকেরই পরিবারের আশেপাশে বলুন, পাড়াতে বলুন, আমাদের এলাকায় বলুন, সেরকম অনেকে রয়েছেন যারা বিভিন্ন জায়গায় বিভিন্ন কাজ করে যাচ্ছেন, ঘরও সামলাচ্ছেন, বাইরেও সামলাচ্ছেন, কিন্তু তাদের সেইভাবে লোকচক্ষুর অন্তরালেই তারা থেকে যাচ্ছেন। তারা প্রত্যেকেই বাড়িতে থাকছেন অন্নপূর্ণ হয়ে, বাইরে যখন আসছেন তখন দশভূজা, কিন্তু সেই দশভূজাদের আমরা অনেকেই জানি না, চিনি না। তাই তাদেরকে জানানো জানানোর জন্য এই বছর থেকে শুরু হচ্ছে দশভূজা সম্মান। যে দশভূজা সম্মানের মাধ্যমে আমরা সম্মান জানাবো সেই সমস্ত চিন্ময় দুর্গাকে যারা আমাদের আশেপাশে রয়েছেন, এবং এর মাধ্যমে আমরা আমাদের এই সুন্দর সমাজকে, মানে আমাদের এই পৃথিবীকে, এটাও তো দুর্গারই সংসার, সেই দুর্গার সংসারকে আমরা এই চিন্ময় দুর্গার জায়গায় মৃন্ময় দুর্গার সঙ্গে একই করে আমরা এইভাবে সারা শূন্য রিপোর্ট চ্যানেল 10।